অপপ্রচারের প্রতিবাদে শাহজাদপুরে দলিল লেখক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত। সিরাজগঞ্জের শাহজাদপুর সাব রেজিস্ট্রি অফিসকে অস্থিতিশীল করার লক্ষ্যে ষড়যন্ত্রের প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দলিল লেখক সমিতি। রবিবার 25 সেপ্টেম্বর সকাল 10টায় পৌরশহরের সাব রেজিস্ট্রি অফিসের সামনে দলিল লেখক সমিতির শতাধিক সদস্যের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সভাপতি হাজী আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আজিজুল হক শিমুল ও আহ্বায়ক কমিটির সাবেক প্রধান উপদেষ্টা হাজী আব্দুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাহিদ হোসেন মানিক, 2 নম্বর উপদেষ্টা রফিকুল ইসলাম, 3 নম্বর উপদেষ্টা আলহাজ আবু বক্কার, সাংগঠনিক সম্পাদক মাহবুব রানা চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ দলিল লেখক সমিতির সকল সদস্যরা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সোহেল আকন্দ নামের একজন টাউট প্রকৃতির লোক সাব রেজিস্ট্রি অফিসকে অস্থিতিশীল করার লক্ষ্যে কিছু বহিরাগত লোকজন নিয়ে মানববন্ধনের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। উক্ত সোহেলকে পূর্বের সাব রেজিস্ট্রার প্রতারণার অভিযোগে তার নামে মামলা দিয়েছিল এবং সে সেই মামলায় জেলখাটা আসামি। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা সোহেলের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। আমরা দাঁড়িয়েছি টাউট সোহেল, চাঁদাবাজ, আমাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে, আমাদের মান সম্মান হানি করেছে। এই ছেলে সাংবাদিক শিমুল হত্যা কেসের 38 নম্বর আসামি। ইতিপূর্বে 2016 সালে এই রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজির অভিযোগে আমাদের তৎকালীন সাব রেজিস্ট্রার মহোদয় জনাব ইলিয়াস হোসেন তার বিরুদ্ধে থানায় মামলা করে তাকে জেল হাজতে প্রেরণ করেছিলেন। আজকে অতীব দুঃখের বিষয়, সেই চাঁদাবাজ চিহ্নিত খুনি সন্ত্রাসী চাঁদাবাজ আমাদের বিরুদ্ধে রাস্তায় টোকাই দেন, নিয়ে 20 টাকা 50 টাকা দিয়ে টোকাই দেন, নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সম্মত অপপ্রচার করেছে। আমরা তারই প্রতিবাদ করতেছি এবং ভবিষ্যতে শাহজাদপুর সাব রেজিস্ট্রির কার্যালয়ে এই ধরনের কোনো টাউট বাটপার যেন ঢুকতে না পারে, এই প্রতিকার চেয়ে আমরা এই মানববন্ধন করেছি। এবং আমাদের কথা, যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে শাহজাদপুর থানা প্রশাসন রয়েছে 150 গজ দূরে, টিউনো প্রশাসন রয়েছে 300 গজ দূরে। এই দেশের, এই শাহজাদপুরের যদি জনগণ আমাদের দ্বারা ভোগান্তির শিকার হইতো তাহলে তারা অভিযোগ করতো থানায়, ওকে, ও আমার রেজিস্ট্রির অফিসের কোনো দলিল লেখক নয়, কোনো স্টাফ নয়, বহিরাগত সম্পূর্ণ, ও কোনো দিন জমি বিক্রি করছে না কিনছে যে ওর সেবা গ্রহীতে হবে বা ভুক্তভোগী হবে, ও দেখায় যে ও কখনো জমি রেজিস্ট্রি করতে আসছে অফিসে, দলিল আছে ওর বা ও বিক্রি করতে আসছে, যাতে আমরা, ও বলছে যে আমরা চাঁদাবাজি করি মানুষের কাছ থেকে, দাতা গ্রহীতের কাছ থেকে, তাহলে সেটা প্রমাণ হবে ও কীভাবে ভুক্তভোগী, ও তো কখনো জমি বিক্রিও করে নাই। তো আমাদের কথা পরিষ্কার, সাংবাদিক শিমুল হত্যা কেসের 8 নম্বর আসামি এবং ইতিপূর্বে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হওয়া সোহেল এবং অসংখ্য মামলার আসামি, এই সোহেলকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, নইলে আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে বৃহত্তর আন্দোলন, বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব এবং আগামী 1 সপ্তাহ পরে আমরা কলম বিরতি করব, যেটাতে সরকার কিন্তু রাজস্বের আদায় সঠিক হবে না সরকারের। তো আমরা এটাই চাই, আমরা পৌরসভার মেয়র সাহেব আছেন, এমপি সাহেব মহোদয় আছেন, সাব রেজিস্ট্রার আছেন, টিউনো সাহেব, এসিল্যান্ড, ডিসি সাহেব, সবার কাছে আমরা স্মারকলিপি দিচ্ছি দেবো, যাতে এই চাঁদাবাজদের, এই চাঁদাবাজ সোহেলকে এই অফিস চত্বরে ঢুকে নিষিদ্ধ করা হয় এবং ওর বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। এবং আমার বিরুদ্ধে যে মিথ্যা মানববন্ধন করেছে রাস্তার টোকাই দেন নিয়ে, এর বিরুদ্ধে আমি অবশ্যই আইনগত পদক্ষেপ নিচ্ছি, আমি মানহানি মামলা করব যেটা মাননীয় আদালতে। আপনাদের মাধ্যমে শাহজাদপুরবাসীকে এবং গোটা দেশবাসীকে আমি জানাতে চাই, যদি আমরা দলিল লেখক, সনদপ্রাপ্ত দলিল লেখক যদি কখনোই কোনো কাস্টমারের কাছে, কোনো দাতা এবং গ্রহীতার কাছে যদি আমরা অন্যায়ভাবে চাঁদা দাবি করে থাকি, যদি এটার প্রমাণ কেউ দিতে পারে তাহলে আইনের যে সাজা শাস্তি আছে আমি তা মাথা পেতে নেব। এই ডাকাতি কেসের আসামি, সে মার্ডার কেসের আসামি, সে ইলিয়াস স্যার তার চাঁদাবাজ হিসাবে থানায় ধরে নেওয়া তার বিরুদ্ধে মামলা করছে, সে মামলায় তার সাজা হবে বলে তার পায়ে ধরে মাপ লিয়া সে মাপ পাইছে। তা আমরা গৌরব প্রতিবাদ জানাচ্ছি যে ও যেন আমাদের এই সাব রেজিস্ট্রি অফিসে ঢুকে আমাদের বিরুদ্ধে কোনো অপকর্ম না করে বা আমাদের বিরুদ্ধে অপপ্রচার না করে, অপপ্রচার করে আমাদের মান সম্মানের হানি করছে, এর জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।